নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কলকাতার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে আমরা রয়েছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো কিভাবে আপনারা আবেদন করবেন অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট দুশো তিন বিটি রোড কলকাতা একশো আট কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তিন আট দু হাজার উনিশ তারিখে এখানে কলকাতার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এক একটি শূন্যপদ থেকে আমরা আলোচনা করছি প্রথমে দেখুন নার্স এ ভ্যাকেন্সি একটি রয়েছে সীমা বলছে পঁয়ত্রিশ বছরের কম হতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি জিএনএম নার্সিং পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স দরকার দু নম্বর পোস্ট দেখুন গেস্ট হাউস ম্যানেজার এ ভ্যাকেন্সি দুটো রয়েছে জেনারেলের জন্য পঁয়ত্রিশ বছরের নিচে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে আপনার হোটেল ম্যানেজমেন্টের একটি কোর্স দরকার দিলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে রয়েছে অপারেটার কাম মেকানিক দুটি শূন্য পদ রয়েছে মূল বেতন একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা শিক্ষাগত যোগ্যতা বলছে স্কুল ফাইনাল আপনাকে পাস করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন সঙ্গে বলা হচ্ছে ইলেকট্রনিক অথবা রেডিও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রেলিভেন্ট ফিল্ড অর্থাৎ এক বছরের জন্য আপনার কিন্তু এই ফিল্ডে এক্সপিরিয়েন্স দরকার তারপরের পদ হচ্ছে কুক এ পাঁচটি শূন্য পদ রয়েছে জেনারেলের জন্য এসসি একটি এবং ও একটি মূল বেতন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা শিক্ষাগত যোগ্যতা বলছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স ইন কুকারি ফর্ম রিকগনাইজড ইনস্টিটিউট অর্থাৎ রান্নার উপরে আপনার একটি সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স প্রয়োজন তার পরের পদ রয়েছে দেখতে পাচ্ছেন কার্পেন্টার এ একটি জেনারেলের জন্য শিক্ষাগত যোগ্যতা বলছে স্কুল ফাইনাল পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এই ফিল্ডে আপনার অভিজ্ঞতা প্রয়োজন তারপরে রয়েছে সিকিউরিটি গার্ড এ জেনারেল দুটি এসসি একটি ও একটি এই পদটা কিন্তু শুধুমাত্র এক্স সার্ভিসম্যানের জন্য পে স্কেল আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো টাকা শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে এক্স মিলিটারি সার্ভিসম্যান হতে হবে প্রিফারেন্স উইল বি গিভিন টু ক্যান্ডিডেট হ্যাভিং স্কুল ফাইনাল অর ইকুইভেন্ট অর্থাৎ সেক্ষেত্রে আপনার কিন্তু স্কুল ফাইনাল পাসটা দেখা হবে আপনাদেরকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এটাই হচ্ছে আপনাদের আবেদনপত্র এই আবেদনপত্রটা পেয়ে যাবেন আইএসআইর অফিসিয়াল ওয়েবসাইট www. ডাব্লিউ ডট আই এস আই সি এ এল ডট এসি ডট ইন আবেদন করার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম এবং আই কোড এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার লাস্ট ডেট রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া থেকে তার তিরিশ দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ তিন আট দু হাজার উনিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখান থেকে তিরিশ দিন হচ্ছে দুই নয় দু হাজার উনিশ অর্থাৎ আপনারা আগস্ট মাসের মধ্যে কিন্তু আবেদনটা করে ফেলতে পারেন এখানে বলে দেওয়া রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু স্পিড অর রেজিস্টার্ড পোস্ট অর্থাৎ স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনারা আবেদনপত্রটা পাঠাতে পারবেন এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে টু দ্য চিফ এক্সিকিউটিভ এ অ্যান্ড এফ দুশো তিন বিটি রোড কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান জিরো এইট এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন নিজেরা বিস্তারিতভাবে পড়বেন তারপরেই আপনারা আবেদন করবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় বন্দে মাতারাম